উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানের বাড়িতে গতকালই সরবেরিয়াতে গিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর সরবেরিয়ার বাড়িতে তাকে না পেয়ে তালা ভাঙতে গেলে ইডির তদন্তকারী আধিকারিকদের উপর হামলার ঘটনাও ঘটে। সেই শেখ শাহজাহানের নামে এবার লুকআউট নোটিশ জারি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এখনও পর্যন্ত সন্দেশখালীর ঘটনায় মোট তিনটি মামলাও দায়ের করা হয়েছে। ইডির পক্ষ থেকে এই শেখ শাহজাহানের নামে লুকআউট নোটিশ জারি করা হলো এবং সেক্ষেত্রে শেখ শাহজাহান গতকাল যেটা যখন ইডি সেই বাড়িতে যায় তখন দীর্ঘক্ষণ ধরে শেখ শাহজাহানের বাড়িতে কেউ দরজা না খোলায় তারা তালা ভাঙতে উদ্যত হলে স্থানীয় মানুষ তাদের বাধা দেন এবং ভিড় থেকে বেশ কিছু ইটপাটকেল ছুটে আসে এই ইডির তদন্তকারী আধিকারিকদের দিকে। এবং আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এই লুকআউট নোটিশ ইডি জারি করা হয়েছে, ঠিক কারণ কি? ইডির তদন্তকারী আধিকারিকরা কি মনে করছেন, শেখ শাহজাহান কি পালিয়ে গিয়েছেন বলে মনে করছেন ইডির তদন্তকারী আধিকারিকরা? দেখো, একদমই না। কার লুকআউট নোটিশের মানে হচ্ছে বিভিন্ন যে বন্দর বা এয়ারপোর্ট এই সব যে জিনিসগুলো, অর্থাৎ যেখান দিয়ে মূলত কোনো মানুষ পালাতে পারে সেই সেই জায়গাগুলোকে একটা চিঠি এবং তাকে সেখানে সেই ব্যক্তির ছবি এবং তার ডিটেলস দিয়ে বলা হয় যে এরা যদি এই সব জায়গাগুলো অ্যাভেল করে সেক্ষেত্রে যাতে অবিলম্বে ইডির কাছে এই খবর যায়, সেই কারণেই মূলত এই লুকআউট নোটিশ জারি করা। এবং তোমাকে জানিয়ে রাখবো যে শেখ শাহজাহান গতকালকে যখন তার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছায়, তার যে লোকেশন অর্থাৎ ফোনের যে লোকেশন এবং সূত্র মারফত ইডি যেমনটা জানতে পেরেছিল যে সেই বাড়িতেই অর্থাৎ সন্দেশখালীর যেই বাড়ির সামনে ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছে ঠিক সেই বাড়িতেই রয়েছে শেখ শাহজাহান, এবং সেই কারণের জন্যই কিন্তু তারা একদম তালা খুলে ভিতরে ঢোকার জন্য মরিয়া হয়ে উঠেছিল এবং তারপরেই এই ঘটনা, এবং সেখান থেকে ইডি আধিকারিকরা পালিয়ে আসতে বাধ্য হয়। এবং তারপর ইডি আধিকারিকরা মনে করছে ঠিক সেই জায়গাতেই, কারণ তার লোকেশন ফোনের লোকেশন এখনো কিন্তু ঠিক সেম জায়গাতেই দেখা যাচ্ছে, সে কারণে মনে করা হচ্ছে যে শেখ শাহজাহান সেখানেই রয়েছে বলে এমনটা মনে করা হচ্ছে। এবং যদি সে ফোন ছেড়ে পালিয়ে গিয়ে থাকে সেটা কিন্তু আলাদা বিষয়, কিন্তু এখনো অবধি লোকেশন ফোনের লোকেশন সেই জায়গাতেই দেখা যাচ্ছে, সেই কারণের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা একটি লুকআউট নোটিশ জারি করেছে। রিয়া, ইডির যে পদক্ষেপ এই লুকআউট নোটিশ জারি করা, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলছেন যে নবান্নর কাছে নাকি ইডির পক্ষ থেকে বলা হয়েছে 48 ঘন্টার মধ্যে শেখ শাহজাহানকে হাজির করতে হবে ইডির সামনে। অন্যদিকে ইডির পক্ষ থেকে লুকআউট নোটিশ জারি করা হচ্ছে, ইডি কি তার মানে যদি রাজ্য সরকারের ওপর ভরসা করে থাকে বা রাজ্য সরকারের কাছে এই এই দাবি জানিয়ে থাকে যে 48 ঘন্টার মধ্যে শেখ শাহজাহানকে পেশ করতে হবে, তাহলে এই লুকআউট নোটিশ জারি করা হচ্ছে, ঠিক কি কারণ, কি বলছেন ইডির তদন্তকারী আধিকারিকরা? দেখো অঙ্কু, তোমাকে আরো একবার জানিয়ে রাখবো যে লুক আউট নোটিশ মানে হচ্ছে যেসব জায়গা দিয়ে মানুষ, সেটা ট্রেন স্টেশন হতে রেল স্টেশন হতে পারে, সেটা কোনো বন্দর হতে পারে, সেটা এয়ারপোর্ট হতে পারে, এই যে বিভিন্ন জায়গাগুলোতে এখানে কিন্তু একটি নোটিশ এবং শাহজাহানের ছবি এবং তার ডিটেলস পাঠানো হয়েছে, এবং সেই যে অর্থাৎ অ্যাব্রিভিয়েশনে এই যে নোটিশ গিয়েছে সেই কারণের জন্য এই শেখ শাহজাহান যদি এই জায়গাগুলো অ্যাভেল করে পালানোর জন্য সেক্ষেত্রে কিন্তু তাকে সেখানেই বন্ধ করে দেওয়া হবে এবং ইডির কাছে এই এই যে তথ্য সেটা কিন্তু চলে আসবে। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।